এই বিশ্ব বাণিজ্য কেন্দ্র একবার ভূগর্ভে মিশে যাবার পর মাত্র কয়েক বৎসরের মাথায় আকাশচুম্বী আরেকটি বিশ্ব বাণিজ্য কেন্দ্র ভবন গড়ে উঠেছে সেখানে। নিউ ইয়র্কের ম্যানহাটন এমন অসংখ্য সদর দপ্তর দপ্তর বুকে নিয়ে ওয়ার্ল্ড বিজনেস ক্যাপিটাল নাম ধারণের গৌরব অর্জন করেছে। দর্শক, আমেরিকার সবচেয়ে বড় একটি স্টেট এবং ঐতিহাসিক এবং প্রাচীন নিউ ইয়র্ক, সে নিউ ইয়র্কে বহুল আলোচিত যে ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা টুইন টাওয়ার ছিল ভেঙে দিয়েছে এবং পরবর্তীতে সেই টুইন টাওয়ারটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। নতুন যে টুইন টাওয়ার তৈরি করেছে বর্তমান আমেরিকার গৌরব, সে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মাত্র কয়েকশো গজ দূরে দাঁড়িয়ে আমি এখন কথা বলতেছি। আমার পেছনেরটাই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। অথচ এটাই হল মুসলমানদের হারানো গৌরব। মুসলমানদের পায়ের তলায় ভূগর্ভে ও ভূপৃষ্ঠে যত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তা আমেরিকার চাইতে অনেক বেশি। তবে শৃঙ্খলাবোধ, নীতি নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও ইসলাম থেকে দূরে সরে যাবার কারণে অনেক সম্পদ থাকার পরেও আজ মুসলমান অসহায়। মুসলিম নেতৃত্ব যদি সঠিক মুসলমানের চরিত্রে আবার ফিরে যেতে পারে তবে আল্লাহ তাআলার ওয়াদা মোতাবেক হারানো গৌরব আবারও ফিরে পেতে পারে বলে আশা করা যায়। আল্লাহ তাআলার প্রিয় বান্দা অর্থাৎ ওলি আল্লাহদের নজর বা ছোঁয়ায় সাধারণ পাথর পরশ পাথরে পরিণত হতে পারে তারও প্রমাণ মিলল এই আমেরিকাতেই। আমরা আমেরিকার একটি পুরনো স্টেট ফিলাডেলফিয়াতে তেমন একজন আধ্যাত্মিক সম্রাটের সংবাদ পেয়ে নিউ ইয়র্ক থেকে 140 মাইল পথ বেয়ে যাচ্ছিলাম তার মাজার শরীফ জিয়ারতে। ধর্মে যে যাই হোক না কেন, শৃঙ্খলাবোধ এবং নীতি নৈতিকতা কোনো দেশ বা জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করে, আর যে কারণে ইসলাম মাত্র 10 বছরে গোটা বিশ্বে সমাদরের সাথে পরিচিতি লাভ করেছিল। অথচ অমুসলিম দেশ হবার পরেও আজকের আমেরিকা অনুসরণীয়। রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, ধর্মকর্ম, রাজনীতি সকল ক্ষেত্রেই নীতি নৈতিকতা ও শৃঙ্খলাবোধের ছোঁয়া পাওয়া যায় আমেরিকাতে। শ্রীলঙ্কার অরণ্য সংস্কার করে আবাদী করার সময় খুঁজে পাওয়া তামিল গোত্রীয় একজন সমাজত্যাগী মানুষ বাবা মহিউদ্দিন। 1965 সালে আমেরিকার একজন শিক্ষার্থী পর্যটক তার সাথে দেখা হলে মুসলমান হয়ে যান, আর সেই সূত্র ধরেই বাবা মহিউদ্দিনের আমেরিকা আগমন। ফিলাডেলফিয়া শহরের বাড়িটি ছিল বাবা মহিউদ্দিনের আস্তানা। পরবর্তীতে সেই শিক্ষার্থী ভক্ত বাবা মহিউদ্দিনকে এই বাড়িটি দান করলে সেখানেই তিনি মসজিদ, মাদ্রাসা, খানকা এবং বিশ্রামখানা তৈরি করেন। বড় চমৎকার বিষয় হল তিনি ইংরেজি জানতেন না। এই খানকাতে আসা যাওয়া করা অসংখ্য নারী পুরুষ তার সান্নিধ্যে এসে মুসলমান হয়ে যেত। এমনকি আমেরিকার মূল নাগরিক ইহুদি নাসারাও ইসলাম কবুল করত। আচ্ছা, শহরের আধুনিকতা ও বিলাসিতা তার ইবাদতের সমস্যা বলে তিনি শেষ জীবনে ফিলাডেলফিয়া ত্যাগ করে 40 মাইল দূরে চলে যান। ধীরে ধীরে ফিলাডেলফিয়াতে তার এই আস্তানাতে গড়ে উঠে মসজিদ কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্সের জন্য পাশের বাড়ি দুটো ওয়াকফ করে দেয়া হয়েছে বাবা মহিউদ্দিন মসজিদ কমপ্লেক্সের নামে। আমরা সেখানে বাবা মহিউদ্দিনের ভক্ত নবমুসলিম ইমাম সাহেবের পেছনে মাগরিবের নামাজ আদায় করলাম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي كبر فهدى. আমেরিকার নাগরিক একজন ইংরেজি ভাষাভাষী লোকের তেলাওয়াত, দোয়া কালাম, নামাজ ও জিকির আজকার আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করেছে। কি করে সম্ভব একজন অমুসলিম দেশের নব্যমুসলিম নতুন করে আরবি শিক্ষা লাভ করে এত দূর অগ্রসর হওয়া? নামাজ শেষে বিনয়ের সাথে ইমাম সাহেব বললেন, আমি বাবা মহিউদ্দিনের একজন শিশু মাত্র। To know that how it must be
And Baba said, how Baba Muhyiddin come here? And how the Islam spreads in you, Muslim, how the Muslim, local Muslim, American Muslim, how much? What was the training of Baba Muhyiddin about the Islam? I cannot speak of that. That's a mystery. Just a mystery of Allah. Yes. Just a mystery of Allah. Because he can change your heart. He can change your heart. It is because of his emptiness. A shaykh to lead the prayers for him. Okay. যেটা কারামত বলতে চাচ্ছি উনি সফট হয়েছেন, হ্যাঁ চেঞ্জ হয়েছেন, এটাই কারামত। প্রিয় দর্শক, আমরা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা ওনার কাছ থেকে পেলাম, জানতে চাচ্ছিলাম যে ওনার কি কারামত দেখেছেন। তবে উনি এত সুন্দর করে বললেন যে কারামত মানে আমি নিজেই, যে আমি সফট হয়ে চেঞ্জ হয়েছি, আমি আল্লাহটা সারেন্ডার করেছি, এর চেয়ে বড় কারামত কি থাকতে পারে। একজন মানুষকে দেখে কোরআন শরীফ হাদিস শরীফে আছে, আল্লাযীনা ইযা উযকিরাল্লাহ, আল্লাহ যে ওলি কে বলি, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, উনি ওনাকে দেখেছেন আল্লাহর কথা মনে পড়েছে, আল্লাহর দিক ফিরে লাইফ টার্ন করেছেন। সুতরাং এর চেয়ে বড় কারামত কি হতে পারে? ইমাম সাহেবের অনুরোধে বাবা মহিউদ্দিনের খানকায় সংক্ষিপ্ত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে শরীক হলাম। تقبل يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ذا القوة والمتين مولاي الكريم رحمن الرحيم اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيوخنا ولآبائنا أجدادنا أحبابنا كلهم أجمعين يوم القيامة يا رب العالمين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم لا غافر إلا أنت يا مولاي الكريم اللهم لا راحم إلا أنت يا مولاي الكريم اللهم منبه قلوبنا بنور معرفتك وبنور نبيك محمد صلى الله عليه وسلم اللهم نبه قلوبنا بنور معرفتك ونور حبيبك محمد صلى الله عليه وسلم মাফ করে কিয়ামতের ময়দানে দয়াল নবীর ঝান্ডা নিচে করে জান্নাত নসিব করে দিও। আল্লাহ سيدنا محمد وعلى آله وعلى أصحابه الذين هم يتبعون ويحبون لأهل بيت رسول الله الأمين ومن تابعهم أجمعين بحرمة لا إله إلا الله محمد কমপ্লেক্সের এই অংশটুকুতে লোকেরা খাসভাবে তালিমের জন্য আসত এবং এই আসনটিতে বসেই তিনি ভক্তদেরকে নসিহত করতেন। আমরা তার নসিহতের সংকলনমূলক বই পুস্তক পড়ে যতটুকু জানতে পারলাম, আধ্যাত্মিকতা বা মারেফতের জগতে নেতৃস্থানীয় এক মহাপুরুষ ছিলেন তিনি। খুবই সাধারণ পরিবেশে এবং ছদ্মবেশে থাকলেও তার কারামত বা অলৌকিকতা ছিল অপরিসীম। আমেরিকার মতো প্রতিকূল পরিবেশের একটি দেশে একেবারে ইংরেজি না জানা একজন মানুষ এত অল্প সময়ে এত বেশি সংখ্যক মানুষকে মুসলমান, তা আবার পাকা মুসলমান বানানো নিঃসন্দেহে অসাধারণ কারামত বা অলৌকিকতা। রাস্তার দুই পাশে নানা ধরনের গাছপালায় সুসজ্জিত পথ বেয়ে পরন্ত বিকেলে আমরা আমেরিকার ফিলাডেল মহিউদ্দিনের মাজার শরীফের দিকে রওনা হই।
of a mile to Mount Carmel Road. Cinco nem. মাজারের খাদেম ও ইমাম সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসরের নামাজের পরপরই মাজার জিয়ারতে যাই। প্রায় 10 একর জমিতে মুসাফিরখানা, মসজিদ, ওযুখানা সহ মাজার শরীফ কমপ্লেক্স গঠিত হয়েছে। আমি প্রায়ই একথাটি বলে থাকি যে আল্লাহওয়ালাদের কোনো ঠিকানা থাকে না, তাদের ঠিকানা হচ্ছে ইসলাম। আর তাই তো বাবা মহিউদ্দিন পরিবার পরিজন প্রতিবেশী আত্মীয় স্বজন সর্বোপরি জন্মভূমি শ্রীলঙ্কার কথা ভুলে গিয়ে একমাত্র ইসলামের টানে আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে তাঁর রুহানি সন্তানদের মাঝে জীবনাতিপাত করে অবশেষে ইন্তেকালের মাধ্যমে অবসর নিয়ে বর্জখী জীবনে প্রবেশ করে আমেরিকার এই নির্জন ভূমিতে শায়িত হন। চতুর্কোণ বিশিষ্ট এই ঘরের মাঝে ছোট্ট একটু জায়গার মধ্য দিয়েই তিনি মহান আল্লাহর দরবারে পাড়ি জমান। তাঁরই নসিহত মোতাবেক তাঁর পাশেই আরেকটি বড় কবরস্থান রয়েছে যেখানে তাঁরই আধ্যাত্মিক সন্তানগণ পরপারে জায়গা করে নেবে। কবরের কোনো চিহ্ন না থাকলেও এই অংশটি হচ্ছে তার ভক্ত আমেরিকান মুসলমানদের কবরস্থান। প্রায় 300 মাইল পথ অতিক্রম করে আমরা আমেরিকা আরেকটি স্টেট, এটা ফিলাডেলফিয়া, সেই স্টেটে আমরা এসেছি। এখানেই বাবা মহিউদ্দিন, ওনারা এখানকার ভাষায় আমেরিকানরা বাবা বলে, এখানে তিনি শুয়েছেন। ওনার মতে এরকম আরো বহু ভক্ত তার আছে। ভক্তরা প্রায় এখানে আসে, বছরে এখানে কয়েকবার মাহফিল হয়, ওনার ইসালে সব ওরস হয়, এখানে ঈদে মিলাদুন্নবী হয়, ওরসের সময় আসলে তখন এখানে যতগুলা ভক্ত তার আছেন, হাজার হাজার ভক্ত চলে আসেন। এটি হচ্ছে দেশ বিদেশ থেকে আগন্তুক মেহমানদের আপ্যায়নের জায়গা, যেখানে দূর থেকে আসা একজন ভদ্র মহিলা বললেন, এক সময় গিয়ে ওনার মনে হলো যে উনি আরো কিছু শেখার আছে, আরো ডিপলি চিন্তা করতে শুরু করলো, আরো কিছু শেখার আছে ওনার। And that's when Baba came into my life. আর তখনই বাবা তার জীবনে আসে। মাজার মসজিদ কমপ্লেক্স ইমাম সাহেব বললেন, তিনি বলেন, আজ আমরা আলোর সন্ধান পেয়েছি, এক নতুন জীবন পেয়েছি বাবা মহিউদ্দিনের ওসিলায়। আমি একজন এয়ারবাসের ইঞ্জিনিয়ার হিসেবে সারা জীবন আকাশে উড়ে বেড়াতাম, বাবা মহিউদ্দিনের কাছে আসার পর আমার জীবন পাল্টে গেছে। এখন আমি আর আকাশে উঠতে যাই না, বরং এখন আমি কবরকে সাজানোর চিন্তায় ব্যস্ত আছি। এসবই বাবা মহিউদ্দিনের দোয়া ও কারামত। এমনও হাজার মানুষকে তিনি জান্নাতের পথে উঠিয়ে দিয়ে আজও তিনি অপেক্ষা করছেন এই নির্জন উপত্যকায়। রুহানিভাবে এখনো তিনি পথ হারালে পাঞ্জেরির কাজ করেন। আমরাও তার কাছে দোয়া প্রার্থনা করে তার সেই অমর বাণীকে স্মরণ করতে করতে বিদায় নেই। তিনি বলতেন, তরিকত বা মারেফতের জগতে আমি বা আমার এই শব্দ দুটি যতক্ষণ ভুলে না যাবে ততক্ষণ কোনো উন্নতির আশা করা যায় না। অর্থাৎ আমিত্বকে ধ্বংসের নামই হচ্ছে মারেফত।